পরিবার থেকে কেউ যেন নেই। দুই সন্তান নিয়ে থাকতেন উত্তরার একটি ফ্ল্যাটে। খাবারের অভাবে তিন দিন ধরে অচেতন অবস্থায় পড়েছিলেন শামিমা ও তার দুই সন্তান। দশ বছর আগে ব্যাংকারের সঙ্গে বিয়ে হয় শামিমার। বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদ। তখন তিনি অন্তঃসত্ত্বা। যমজ সন্তানের জন্মের পর বাবার দেয়া রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন শামিমা। রোববার রাতে খাবারের অভাবে অসুস্থ শিশুরা কান্নাকাটি করলে বাড়ির কেয়ারটেকার পুলিশে খবর দেয়। 10-12-15 এরকম হবে আর কি, বাইর হয় না, তখন আমাদের একটা ভিতরে একটা সংকট জাগ গেছে। বললো যাবো, টাকা রাখি গেছে কিছু, আমি ওইটা দিয়ে এতদিন শুনছি, এখন আর টাকা নাই, আমার সব চলার পথ বন্ধ হয়ে গেছে। প্রথমে মুমূর্ষ অবস্থায় পেলেও এখন কিছুটা ভালো শামিমা। তবে তার মানসিক চিকিৎসা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। আমার মেন্টাল যে হসপিটালে ওখানকার সহকারী পরিচালক, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছে যে রোগীকে রেফার করার জন্য। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পায়নি। তারা আন্দরিক না, মরির আন্দরিক না, আমরা ফোন দিলে তারা ফোন কেটে দেয়, বলে যে অনেকদিন সম্পর্ক নাই আমাদের সাথে, আমরা যা যা সার্ভিটি করে আসছি, বোনের ফ্ল্যাট, বোনের ফ্ল্যাটে আসে। পরিবার না থাকার আক্ষেপে নিজেকে গুটিয়ে রেখেছিলেন শামিমা। অথচ এই শহরে থাকেন তার মা ও ভাইয়েরা, তাদের একজন বিসিএস কর্মকর্তাও। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।